কাশির বনে লাগছে তোরা, হৃদয় হচ্ছে আপন ভোলা। মা আসছেন বছর ঘুরে, পুজো আপডেট এক নজরে দেখুন স্কাই নিউজ ইন্ডিয়ার নিবেদন। পুজো পাঁচ বিশালী। করোনার কারণে পুজোর বাজেটে হয়েছে কাটছাট, কিন্তু তাই বলে একেবারে পুজো শপিং না। বালাই শাট, সে আবার হয় নাকি? আমরা পৌঁছে গেছিলাম হাতিবাগান মার্কেটে, উত্তর কলকাতার অত্যন্ত প্রসিদ্ধ এই কেনাকাটার জায়গা। আমাদের স্কাই নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিনিধি হাতিবাগান মার্কেট ঘুরে দেখলেন, দেখালেন আপনাদেরও। কি বলছেন যারা বিক্রেতা তারা, কি ভাবনা ক্রেতাদের, সবটাই তুলে ধরলাম পুজোর পাঁচ স্পেশালিতে। চলুন একটু শপিং করি হাতিবাগানে। দেখো, ইতিমধ্যে আমরা রয়েছি হাতিবাগান মার্কেটে। সেই হাতিবাগান মার্কেটে দেখতে পাচ্ছি পুজোর কেনাকাটা চলছে, কিছু কিছু দোকান দেখছি ফাঁকা, কিছু কিছু দোকানে দেখছি কাস্টমার আছে। চেষ্টা করব একটু কথা বলে নেয়ার। দাদা, একটু যদি আমাদেরকে বলেন পুজোয় কেমন মার্কেট হচ্ছে? না, এবছর সেমনি মার্কেট নেই দাদু, এবছর মার্কেট খুবই খারাপ। ওই শনিবার রোববার একটু মার্কেট হয়, প্রায় সপ্তাহে খারাপ। সেরম হচ্ছে না, অর্থনৈতিক সংকট। অন্য অন্য বছর থেকে বোঝার মধ্যে বাজার খুবই খারাপ আছে, খুবই খারাপ। হাতিবাগান মার্কেটের চিত্রটা একটু তুলে ধরতে চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো যদি হাতিবাগান মার্কেটের চিত্রটা একটু তুলে ধরা হয়। দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দোকানগুলো ফাঁকা, কিন্তু বাদ বাকি দোকানে কোথাও কোথাও কিছু কাস্টমার দেখতে পাচ্ছি আমরা। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে কিছু দোকানদারের সঙ্গে কথা বলে নিয়ে, আর যে এই মুহূর্তে পুজোর একদম শেষ মুহূর্ত, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, সেই মুহূর্তে কেমন কেনাকাটা চলছে? এবার কি বলুন তো, গতবারে যা সেল ছিল তারা হাফও সেল নেই, খুব খারাপ অবস্থা এবার। এবছর খুব খারাপ, এবার যা কাস্টমার আছে সব বেশিরভাগই ওই 100-150 এরকম করছে। বাজারের কন্ডিশন খুব খারাপ। এমন দেখতে পাচ্ছ যে হাতিবাগান মার্কেটের চিত্র যখন আমরা দেখি, এই মুহূর্তে ফুটপাতের দোকানগুলোই পা ফেলার জায়গা থাকে না, সেই জায়গা থেকে এখন আমরা অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। যেখানে আমরা দাঁড়িয়ে দেখানোর চিত্র সাংবাদিককে দেখাতে অনুরোধ করবো যে যদি একটু তুলে ধরার চেষ্টা করা।